प्रिय शिक्षार्थी हमारे यूट्यूब चैनल तुम्हारा स्वागत जाना। आज के तुम्हारे एकादश श्रेणी तृतीय अध्याय रही है राजनैतिक विवर्तन शासन कार्य प्रतिष्ठान सम्पर्क धारणा। ये तृतीय अध्याय तुम्हारे दूट एसे की प्रश्न आसमी दूट एसे की प्रश्न जो कैकटी प्रश्न देखा देखते तुम्हारा ये प्रश्न तरह संगे संगे प्रश्न उत्तरगुलो तुम्हारे मुखे पढ़े शुनिए देव। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মোস্তফা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। যারা প্রথম চ্যানেলটি দেখছো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অন করে দেবে, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো শিক্ষার্থীরা দেখে নাও রিপাবলিক গ্রন্থের লেখক কে? রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। দুটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম কি? বিজি ও মল্ল, অ্যাক্রোপলিস ও অ্যাগোরা। কি প্রাচীন গ্রীসের পলিশের শাসনতান্ত্রিক এলাকাটি গড়ে উঠত পাহাড়ের উঁচু স্থানে? এই স্থানকে বলা হতো অ্যাক্রোপলিস, আর পলিশের বাজারকে বলা হতো অ্যাগোরা। পরবর্তী কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায়? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন ভগবতী সূত্র, বিভিন্ন পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে। ভারতে কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? ভারতের গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। পাট্টা কবুলিয়তকে প্রথম করেছিলেন? পাট্টা কবিল শেষ সব প্রথম করেছিলেন। কবে কোথায় প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রীষ্মে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল। আরকন ইফোর ও গুরু মিয়া, গুরু মিয়া কি? আরকান হলো প্রাচীন এথেন্সের ম্যাজিস্ট্রেট, ইফার হলো প্রাচীন স্পার্টার ম্যাজিস্ট্রেট, আর গুরু মিয়া হলো প্রাচীন স্পার্টার বিশেষ ধরনের পরিষদ। এম্পায়ার কথাটি কোন কোথা থেকে এসছে? 23 দাগের প্রশ্ন, ল্যাতিন শব্দ ইম্পোরিয়াম থেকে এসছে। এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? 24 দাগের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। কবে কাদের মধ্যে হিদাস পিসের যুদ্ধ হয়? 326 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার ও পুরুর মধ্যে। 26 দাগের প্রশ্ন, গ্রীষ্মের দ্রুপদী যুগ বলা হয় কোন সময়কে? খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতককে। ম্যাসিডোনীয় ও বৌদ্ধ সাম্রাজ্যের মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো। উভয় সাম্রাজ্যেই বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 28 দাগের প্রশ্ন, স্পার্টার সমাজে শীর্ষে কার অবস্থান করত? স্পার্টন, তবে স্পার্টন। জাস্টিনিয়ান কোড কি? প্রাচীন রোমে রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমান সম্রাটরা সাম্রাজ্যের পরিচালনার বিভিন্ন আইন জারি করেছিলেন। পরবর্তীকালে বিশেষত মধ্যযুগে ইউরোপের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার আইনগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্রাট জাস্টিনিয়ান এই আইনগুলির ভিত্তিতে 4000 আইনবিধি রচনা করেন, একে বলা হয় জাস্টিনিয়ান কোড। অটোমান কারা এই সাম্রাজ্যের প্রথম সম্রাটকে? কার নাম অনুসারে এই সাম্রাজ্যের নামকরণ করা হয়েছিল? তুরস্ক সাম্রাজ্য শাসকবর্গ, যারা অটোমান নামে পরিচিত, যারা সম্রাট উসমানের বংশধর ছিলেন, সম্রাট উসমানের নাম অনুসারে এই সাম্রাজ্যের নামকরণ করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক বিবর্তন ও শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্লাস ইলেভেনের এসে কি প্রশ্ন, তার পাশাপাশি আমি উত্তরগুলো পড়ে শুনিয়ে দিলাম। শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।